ক্রম সম্প্রচার হওয়ার পরেও কেন অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়? দিতিপ্রিয়ার জায়গা নিচ্ছে সায়না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী দিতিপ্রিয়াকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করতে। তারপর থেকে আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে। একাধিক ওয়েব সিরিজ সিনেমায় কাজ করেছেন তিনি। শোনা যাচ্ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপার চরিত্রে দেখা যাবে তাকে, তবে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন অভিনেত্রী। কি কারণে হঠাৎ সরে গেলেন অভিনেত্রী? যোগাযোগ করা হয় তার সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। সেখানে দিতিপ্রিয়া জানিয়েছেন, আমার কিছু সমস্যা ছিল তাই সিরিয়াল থেকে সরে এসেছি, পুরোটাই ব্যক্তিগত বিষয়। তাহলে কি ছোট পর্দায় দেখা যাবে না? অনেকেরই মনে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে এ বিষয়ে তিনি জানিয়েছেন, আমি ফিরবো, তবে কখন কোথায় কিভাবে দেখা যাবে সেটা এখনই বলতে পারবো না, সবটাই আসলে ক্রমশ প্রকাশ্য। এখনো রানীমার চরিত্রে অনেকে দিতিপ্রিয়াকে ভুলতে পারেননি। তারপর এক গুচ্ছ সিরিজে দেখা গিয়েছে, রাজনীতি ডাকঘরের মতো ওয়েব সিরিজে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। তবে শোনা যাচ্ছে আবারও নাকি সিরিয়ালের জগতে ফেরার কথা দিতিপ্রিয়ার, যদিও নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি কোন সিরিয়ালে দেখা যাবে তার। এই মুহূর্তে দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নেহাত কম হচ্ছে না। তার প্রেম জীবন নিয়ে আলোচনা শেষ নেই, তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে একেবারেই পছন্দ করেন না দিতিপ্রিয়া। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।